দেখো এটা, ইফ সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল সাইন এন সাইন আলফা মাইনাস বিটা অ্যান্ড এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, প্রুভ দ্যাট কট আলফা ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান কট বিটা। এবার এখানে দেখো এই যে জিনিসটা আছে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা কীভাবে আসে, কম্পোনেন্ট বিভিন্ন বা যোগফল প্রক্রিয়া করে এটা আছে, তাহলে আমাকে শুধু এন ইকুয়ালস টু এখান থেকে বার করতে হবে, তারপর ফর্মুলা ইউজ করতে হবে। গিভেন সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এন সাইন আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে আগে এন বার করি কি আসবে, এবার এটাকে আমি কম্পোনেন্ট ডিভিডেন্ড করে কি পাবো, এনের তলায় কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, তাহলে সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, এটা সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা। এবার এখান থেকে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান দেখলাম, এটাকে ভাঙি এবার, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই, এটাকে ভাঙি, সাইন আলফা প্লাস বিটা একই, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস প্লাস না মাইনাস মাইনাস অফ সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা কি, সাইন আলফা কস বিটা সেটা তাহলে মাইনাস হবে, মাইনাস সাইন আলফা কস বিটা, আর এখানে সাইন আলফা মাইনাস বিটাতে সেকেন্ড টার্মে একটা মাইনাস সাইন বিটা কস আলফা আসবে ওই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, তাহলে প্লাস কস আলফা সাইন বিটা, বা ব্র্যাকেট দিয়েও লিখে আরেকটা লাইনের পর লিখতে পারো মাইনাস সাইনটা তাহলে চেঞ্জ হবে, সেটাও করতে পারো। এবার এখানে দেখো এগুলো ক্যান্সেল হচ্ছে কীভাবে, এইটা আর এটা ক্যান্সেল হলো আর নিচে এটা আর এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু সাইন আলফা কস বিটা, আর নিচে কী হবে টু কস আলফা সাইন বিটা, টু টু ক্যান্সেল হচ্ছে, তাহলে এবার এবার দেখো কস বাই সাইন করলে এখানে একটা কট হবে, তাহলে কস বাই কস বিটা বাই সাইন বিটা কি কট বিটা, আর নিচে এটা যদি চলে যায় কস আলফা বাই সাইন আলফা তাহলে কট বিটা বাই কট আলফা, এবার ক্রস ইনটু করি তাহলে কট আলফা এরকম চলে যাবে, তাহলে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইনটু কট বিটা, এটা ওদিকে ইনটু হলো এন মাইনাস ওয়ান, এটা এন প্লাস ওয়ান নিচে চলে আসলো, এটা ইনটু কট বিটা। এখানে দেখো যদি এই লাইনটা তোমাদের বুঝতে অসুবিধা হয় এই লাইনটাকে তোমরা একটু ভেঙে লেখো, মাইনাস ব্র্যাকেট দিয়ে সাইন আলফা কস বিটা মাইনাস
cos alpha sin beta. তাহলে ব্র্যাকেটটা যখন ওপেন হবে এখানে মাইনাস প্লাসে কত মাইনাস আর এখানে ব্র্যাকেট ওপেন হলে কত মাইনাসে মাইনাসে প্লাস তাহলে পরের লাইনে যখন ব্র্যাকেটটা ওপেন করবে তখন এখানে এই মাইনাসটা না দিয়ে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তাহলে এই প্লাসটা আর এই প্লাসটা এই মাইনাসটা কেটে যাচ্ছে এই দুটো প্লাস এখানে থেকে যাচ্ছে If m tan theta minus 30 equal n tan theta plus 120, then prove that 2 cos 2 theta equal m plus n by m minus n. তো দেখো এখানে m plus n by m minus n আছে এটা দেখি আমরা বুঝতে পারছি যে m by n করে একটা কম্পোনেন্ট ডিভিজেন্ড করলেই তবে এই টার্মটা আসে তাহলে আমি এখানে একটা কম্পোনেন্ট ডিভিজেন্ড করি এটাকে সাইন কষে ভেঙে নাও এটাকে এটাকে সাইন কষে ভাঙলে ট্যান কে ভাঙলে সাইন বাই কষ এটাকে ভাঙলে সাইন বাই কষ এবার এটার উপর আমি কম্পোনেন্ট ডিভিশন করি তাহলে এম প্লাস নিউমারেটার প্লাস ডিনোমিনেটার বাই নিউমারেটার মাইনাস ডিনোমিনেটার ওটাই দেখো লিখলাম এখানেও তাই এটা প্লাস এইটা বাই এটা মাইনাস এটা তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কার ফর্মুলা সাইন এ প্লাস বি তাহলে সাইন এ প্লাস বি মানে এটা আর ডিনোমিনেটর দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি কার ফর্মুলা সাইন এ মাইনাস বি এটা হচ্ছে থিটা প্লাস 120 আর বিটাটা বি হচ্ছে থিটা মাইনাস 30 তাহলে সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি হচ্ছে এ হচ্ছে থিটা প্লাস 120 আর বি হচ্ছে ব্র্যাকেট দিয়ে মাইনাস থিটা মাইনাস 30 তাহলে এম প্লাস এন বাই এম মাইনাস এন এটা হচ্ছে সাইন 120 মাইনাস 30 হলে 90 প্লাস 2 থিটা আর নিচে দেখো ব্র্যাকেট ওপেন করলে
sin 90 plus 2 theta হচ্ছে cos 2 theta by 90 plus 2 theta কেন cos 3 90 into 1 90 into 1 করলে কমপ্লিমেন্ট cos এর sin এর কমপ্লিমেন্ট cos cos হবে আর সেকেন্ড কোয়াড্রেন্টে sin তো পজিটিভ হয় তাই এখানে পজিটিভ আছে আর নিচে দেখো theta theta কেটে যাচ্ছে 120 plus 30 sin 120 plus 30 হচ্ছে sin 150 sin 150 কে লিখতে পারি 90 plus 60 ঠিক আছে sin 90 plus 60 কে আমি লিখতে পারি cos 60 sin 90 plus 60 90 into 1 plus 60 দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ হয় তাই পজিটিভ আছে 90 into 1 আছে 90 into 1 করলে কত হবে 90 into 1 করলে odd আছে odd থাকলে sin টা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে তাহলে cos 60 cos 60 ভ্যালু কত হাফ cos 60 মানে কত হবে হাফ হবে তাহলে হাফ লিখলাম তাহলে 2 cos 2 theta equal to m plus n by m minus n